হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মাইক্রোসফট এক্সেলে যে ফাংশনগুলি জনপ্রিয়তার শীর্ষে আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ইন্ডেক্স ম্যাচ এই ফর্মুলাটির জনপ্রিয়তা এত বেশি যে অনেকে ভিলিকপের বদলে এই ফাংশনটি ব্যবহার করে থাকেন যারা এই কাজটি করে থাকেন তাদের উদ্দেশ্যে বলি যে প্রতিটি ফাংশনেরই স্বতন্ত্রতা আছে ভাবছেন যে ইন্ডেক্স ম্যাচ ফাংশন দিয়েই ভিলিকপের যে ভালো কাজ হয় তা কিন্তু কখনোই না কারণ ইন্ডেক্স ম্যাচ কোনো একটি ফাংশন নয় ইট ইজ অ্যাকচুয়ালি কম্বিনেশান অব টু ফাংশনস ওয়ান ইজ ইন্ডেক্স অ্যান্ড অ্যানাদারিজ ম্যাথ এই দুটি ফাংশনেরই কার্যকারিতা আলাদা ফাংশন আমরা সেগুলোকে বলি যেগুলো বিল্ট ইন থাকে এবং নির্দিষ্ট সেন্টেক্স আছে কিন্তু দুই বা ততোধিক ফাংশন কম্বিনেশন করে যে ককটেলটি তৈরি হয় সেটি আর ফাংশন থাকে না সেটিকে ফর্মুলা বলে বলা বাহুল্য যে এই কম্বিনেশন যে যত ভালো করতে পারে সে এমএস এক্স এল তত বেশি ভালো কারণ প্রতিটি সঠিক কম্বিনেশনই শক্তিশালী ফর্মুলা তৈরি করতে পারে আমরা বিশ্বাস করি যে একের চেয়ে দুই ভালো আর দুইয়ের চেয়ে তিন সুতরাং কম্পেয়ার যদি করতে হয় তবে ইন্ডেক্স ফাংশনের সাথে ভিলেকপ ফাংশনের করা উচিত ভিলেকপে কিন্তু কম যায় না বন্ধুরা ভিলেকপ ফাংশনের উপর অলরেডি ডিটেল একটি ভিডিও আমি ইউটিউবে আপলোড করেছি আপনি যদি সেই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে এখনই আই বাটন ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসতে পারেন ভিলুক ফাংশনটি যদি আপনি বুঝে থাকেন তাহলে ভিলুকপ যেমন টেবিল একটি কলমের উপর ডিপেন্ড করে আরেকটি কলম থেকে ডাটা ফাইন্ড করে আনতে পারে ইন্ডেক্স ফাংশনটিও তেমনি ডিফাইন করা সেল রেঞ্জ হতে রো এবং কলমের নাম্বারের ভিত্তিতে ইন্টারসেকশন সেলটির ডাটা পিক করে আনতে পারে আর ইন্ডেক্স ফাংশনের ডায়নামিক রো এবং কলম আর্গুমেন্টের প্রয়োজনীয়তা পূরণে ম্যাথ ফাংশনটির সাহায্য নেওয়া হয় তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই বন্ধুরা মূল প্রজেক্টে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করতেই হচ্ছে আপনি যদি আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন করে রাখুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক বন্ধুরা ইন্ডেক্স ম্যাচ যেহেতু আলাদা দুটি ফাংশন তাই আমরা প্রথমে ফাংশন দুটি আলাদাভাবে শিখব তারপর কম্বাইন করব তাতে করে আপনারা ফর্মুলাটি ভালোভাবে বুঝতে পারবেন বন্ধুরা আপনারা লক্ষ্য করেছেন এখানে একটি ডাটাশিট দেওয়া আছে যেখানে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বিভিন্ন এমপ্লয়িদের সেলস ইনফরমেশন দেওয়া আছে এখন এই ডাটাশিট থেকে আমরা বিভিন্ন অফিসারের বিভিন্ন মাসের সেলস ইনফরমেশনের ডাটা এই অংশে শো করাবো ইন্ডেক্স ফাংশনটির কাজ হচ্ছে এক্সেল শিটের মধ্যে একটি সেল রেঞ্জ ডিফাইন করা এবং ডিফাইন করা সেল রেঞ্জ হতে রো এবং কলামের নাম্বারের উপর ডিপেন্ড করে ইন্টারসেকশন সেলটির ডাটা পিক করে আনা তো প্রথমে আমরা ইন্ডেক্স ফাংশনটি এখানে অ্যাপ্লাই করব আমরা ইকুয়াল দিয়ে কল করবো ইন্ডেক্স ফাংশনকে আমরা এন আইএনডিই এক্স দেন বন্ধুরা আমরা ট্যাব পেস করব। ট্যাব পেস করার সাথে সাথে বন্ধুরা এখানে ইন্ডেক্স ফাংশনের দুটি সেন্টেক্স শো করছে এই দুটি সেন্টেক্সের ব্যবহার আলাদা আলাদা আমরা প্রথমে উপরের সেন্টেক্সটি শিখব দেন আমরা সেকেন্ড সেন্টেক্সটি শিখব এখানে বন্ধুরা প্রথম সেন্টেক্সে তিনটি আর্গুমেন্ট শো করছে এখানে ফার্স্ট আর্গুমেন্ট হচ্ছে অ্যারে দেন সেকেন্ড আর্গুমেন্টটি হচ্ছে রো নাম্বার অ্যান্ড থার্ড আর্গুমেন্টটি হচ্ছে কলম নাম্বার বন্ধুরা ফার্স্ট আর্গুমেন্ট অ্যারে হিসেবে আমরা ডাটা শিটের সেই রেঞ্জটিকে সিলেক্ট করে দিব যেই রেঞ্জের মধ্যে অ্যাকচুয়ালি রেজাল্টটি অন্তর্ভুক্ত আছে যেহেতু আমরা বিভিন্ন এমপ্লয়ের বিভিন্ন মাসের সেলস ইনফরমেশন ফাইন্ড করতে যাচ্ছি দ্যাট মিনস আমাদের রেজাল্টটি আছে এই সেলসের ডাটার ইনফরমেশনের মধ্যে তো অ্যারে হিসেবে আমরা সেলস ইনফরমেশনের রেঞ্জটি সিলেক্ট করে দিলাম যেটি সি থ্রি থেকে এন সেভেন্টিন পর্যন্ত দেন বন্ধুরা আমরা এ ফোর প্রেস করে সেল রেঞ্জটিকে লক করলাম দেন বন্ধুরা আমরা কম প্রেস করে সেকেন্ড আর্গুমেন্টে শিফট হলাম যেটি হচ্ছে রো নাম্বার তো বন্ধুরা রো নাম্বারটি আমরা এখানে বসাবো তো আমরা রো নম্বরটি যেখানে বসাবো সেই সেলটি আমরা সিলেক্ট করলাম দেন বন্ধুরা আমরা কম প্রেস করে থার্ড আর্গুমেন্টে শিফট হলাম থার্ড আর্গুমেন্টটি বন্ধুরা আমাদের কলাম নম্বরটি লাগবে তো বন্ধুরা কলম নাম্বার হিসেবে আমরা উপরে সেলটি সিলেক্ট করব কারণ আমরা কলম নাম্বারটি উপরে বসাবো অথবা আপনারা কলাম নাম্বারটি যেখানে বসাতে চান সেই সেলটি সিলেক্ট করে দিতে পারেন অথবা কলম নাম্বারটি আপনারা এখানে লিখে দিতে পারেন তো আমি যেহেতু কলম নাম্বারটি উপরে সেলে লিখবো তা আমি উপরে সেলটি সিলেক্ট করে দিলাম দেন বন্ধুরা আমরা ইন্টারপ্রেস করলাম যেহেতু আমরা এখানে কলাম নাম্বার এবং রো নাম্বার বসাইনি সেই কারণে এখানে রেজাল্টটা ইরোর শো করছে আমরা যদি এখানে রো নম্বরটি বসিয়ে দিই সাপোজ আমি রো নম্বরটা বসালাম টু এবং কলাম নম্বরটির জায়গায় কলাম নম্বরটি বসালাম টু এখন বন্ধুরা রেজাল্টে দেখুন চলে এসেছে দুশো সাতাত্তর এখানে ডাটা রেঞ্জের মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে রো নম্বর টু হচ্ছে এটি এবং কলাম নম্বর টু হচ্ছে এটি এখন বন্ধুরা এই রো এবং কলমের ইন্টারসেকশন পয়েন্টটি হচ্ছে দেখুন দুইশো সাতাত্তর যেটি রেজাল্টের সমান এখন বন্ধুরা এই ফাংশনটি যদি আমরা বাকি সেলগুলিতে পেস্ট করে দিতে চাই তাহলে কলম এবং রো নম্বরের সেল রেফারেন্সটির লকিং সিস্টেম অ্যাট ফার্স্ট চেঞ্জ করতে হবে তো আমরা রো নাম্বার দেখিয়েছিলাম পি থ্রি এখানে ফাংশনটি অন্য অন্য সেলে পেস্ট করলে যেহেতু আমরা চাচ্ছি যে কলম নম্বরটি ফিক্সড থাকবে তাই আমরা কলমের আগে একটি ডলার সাইন বসিয়ে দেবো অথবা এ ফোর প্রেস করে ডলার সাইনটি পি এর আগে নিয়ে আসবো তো আমরা এখানে ডলার সাইনটি পি এর আগে বসে দিলাম তাতে করে কলামটি লক থাকবে কিন্তু রো ভেরিয়েবল থাকবে এখন বন্ধুরা আমরা কলমের সেল রেফারেন্সটি লকিং সিস্টেম চেঞ্জ করে দিব যেখানে রো নাম্বারটি লক থাকবে কিন্তু কলম ওপেন থাকবে সুতরাং আমরা ডলার সাইনটি দুইয়ের আগে বসাবো এখন বন্ধুরা আমরা ইন্টারপ্রেস করলাম দেন বন্ধুরা এই ফাংশনটি ড্র্যাক করে আমরা অন্যান্য অন্য সেলে পেস্ট করে দিলাম এখন বন্ধুরা আমরা কলমের জায়গায় যদি কলম নাম্বারগুলো চেঞ্জ করে দিই তাহলে বন্ধুরা দেখুন দেখুন আমি কলমের নাম্বারগুলো চেঞ্জ করে দিলাম এবং রোয়ের নাম্বারগুলো চেঞ্জ করে দিলাম তাতে করে সংশ্লিষ্ট ডাটারেন্স থেকে এই ইন্ডেক্স ফাংশনটি সংশ্লিষ্ট ইন্টারসেকশন পয়েন্টগুলোর রেজাল্ট পিক করে আনতে সক্ষম হয়েছে যেমন আমরা যদি এখানে চারশো উনষাটের দিকে তাকাই তাহলে এখানে রো নম্বরটি ছিল টু এবং কলাম নম্বরটি ছিল ফাইভ এখানে রো নম্বর টু বলতে বি এর রো নম্বরটি এবং কলাম নম্বর ফাইভ বলতে এখানে মে মাসের সেলস কলামটি এবং ইন্টারসেকশন পয়েন্টটি দেখুন চারশত উনষাট আমরা যদি আবার এই সেলটির তিনশো আটত্রিশ রেজাল্টের দিকে তাকাই তাহলে দেখুন বন্ধুরা এখানে কলাম নম্বরটি আছে টেন এবং রো নম্বরটি আছে সিক্স এখানে রো নম্বর রোটি এবং নম্বর বলতে অক্টোবর মাসের সেলস কলামটি। এবং ইন্টারসেকশন পয়েন্টটি তিনশো আটত্রিশ যেটি এই রেজাল্টের সমান তো বন্ধুরা ইন্ডেক্স ফাংশনটি সম্পর্কে হয়তো আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা ম্যাথ ফাংশনটি শিখব ম্যাথ ফাংশনটির কাজ হচ্ছে আপনি যে ডাটাটি খুঁজতে যাচ্ছেন। তা একটি নির্দিষ্ট রো বা কলমের রেঞ্জের কততম পজিশনে অবস্থিত সেই পজিশন নাম্বারটি জেনারেট করা বন্ধুরা আমরা এখানে যে রো এবং কলম নাম্বারগুলো লিখেছিলাম সেগুলো ফিক্সড এগুলো ডাইনামিক রো বা কলম নাম্বার নয় এই রো এবং কলম নাম্বারটি যদি আমরা ডাইনামিক্যালে আনতে চাই সেক্ষেত্রে আমাদের ম্যাথ ফাংশনটি ব্যবহার করতে হবে এখন যদি আমরা রো এর জায়গায় সাপোজ এখানে আমরা লিখি এ বি দেন সি দেন ডি দেন ই এবং কলমের জায়গায় যদি আমরা লিখি যে এন দেন ফেব্রুয়ারি মার্চ এখন বন্ধুরা আমরা ম্যাথ ফাংশনটি ব্যবহার করে সংশ্লিষ্ট এমপ্লয়ীগুলো এমপ্লয়ি লিস্টের রেঞ্জের কত নম্বর পজিশনে অবস্থিত সেই পজিশন নম্বরটি বের করতে পারি যেটি ইন্ডেক্স ফাংশনের রো নাম্বার হিসেবে কাজে লাগবে যেমন আমরা এখন ম্যাথ ফাংশনটি ব্যবহার করবো সংশ্লিষ্ট এমপ্লয়ীগুলো এমপ্লয়ি লিস্টের কত নম্বর রোতে অবস্থিত সেই রো নম্বরটি ফাইন্ড আউট করার জন্য তো সেক্ষেত্রে আমরা ইকুয়াল প্রেস করে লিখব ম্যাথ ফাংশন এম এ টি সি এইচ ম্যাথ ম্যাথ ফাংশনটি লিখে ট্যাব প্রেস করার সাথে সাথে দেখুন বন্ধুরা এখানে ম্যাথ ফাংশনটির তিনটি আর্গুমেন্ট শো করছে ফার্স্ট আর্গুমেন্টটি হচ্ছে লোক ভ্যালু দেন লোক প্যারে দেন ম্যাথ টাইপ এখানে লোক ভ্যালু বলতে আমি আসলে কোন জিনিসটা খুঁজতে যাচ্ছি সেই জিনিসটা এখানে সিলেক্ট করে দিতে হবে তো সাপোজ আমি লোকা ভ্যালু হিসেবে এ খুঁজতে যাচ্ছি দেন বন্ধুরা আমরা কমপ্রেস করে সেকেন্ড আর্গুমেন্টে শিফট হবো যেটি হচ্ছে লোকা প্যারে এখন আমরা যে জিনিসটা খুঁজতে যাচ্ছি অর্থাৎ এই ইম্পলেরটির নাম আমরা যে রেঞ্জের মধ্যে খুঁজতে চাচ্ছি সেই সেল রেঞ্জটি এখানে দেখিয়ে দিতে হবে সেটি একটি সিঙ্গেল রোয়ের রেঞ্জ হবে অথবা একটি সিঙ্গেল কলমের রেঞ্জ হবে তো আমাদের ইম্পলের নেম ছিল এই রেঞ্জের মধ্যে তো এই রেঞ্জটি আমরা এখানে লোকা প্যারে হিসেবে দেখিয়ে দিব। সেক্ষেত্রে আমরা বি থ্রি থেকে বি সেভেন্টিন পর্যন্ত সিলেক্ট করে দিলাম দেন বন্ধুরা আমরা এখানে এ ফোর প্রেস করে লক করলাম দেন বন্ধুরা কম প্রেস করে আমরা থার্ড আর্গুমেন্টে শিফট হলাম এখানে তিন ধরনের অপশন দেখা যাচ্ছে এখানে আমরা কোন ধরনের ম্যাচ চাচ্ছি তো আমরা যেহেতু এক্স্যাক্টলি ম্যাচ চাচ্ছি সেক্ষেত্রে আমরা জিরোয়ের উপর ডাবল ক্লিক করবো অথবা জিরো আমরা সরাসরি লিখে দিতে পারি আমরা জিরো সিলেক্ট করলাম দেন বন্ধুরা আমরা ইন্টারপ্রেস করলাম দেখুন বন্ধুরা এই এমপ্লয়টির পজিশন হচ্ছে এই সেলএর মধ্যে এক দেন বন্ধুরা আমরা যদি ফর্মুলারটি ড্রাকডাউন করি তাহলে বন্ধুরা দেখুন সংশ্লিষ্ট এমপ্লয়িগুলো সংশ্লিষ্ট সেল রেঞ্জের কত নম্বর রোতে অবস্থিত বা কত নম্বর পজিশনে অবস্থিত সেই পজিশন নাম্বারগুলো এখানে শো করছে দেন একইভাবে আমরা ম্যাথ ফাংশনটি ব্যবহার করে কলম নাম্বারগুলো ডাইনামিক্যালি আনতে পারি তো সেক্ষেত্রে আমরা ইকুয়াল প্রেস করে ম্যাথ ফাংশনটি লিখবো দেন বন্ধুরা একইভাবে আমরা লোক আপ ভ্যালু হিসেবে আমরা উপরে সেলটি সিলেক্ট করে দেব দেন বন্ধুরা কমপ্রেস করে আমরা সেকেন্ড আর্গুমেন্টে শিফট হব একইভাবে আমরা লোকা প্যারে হিসেবে আমরা সেই রেঞ্জটি সিলেক্ট করে দেব যে রেঞ্জের মধ্যে মাসের নামগুলি আছে তো আমাদের মাসের নামগুলি আছে এই রেঞ্জের মধ্যে তো আমরা রেঞ্জটি সিলেক্ট করে দিলাম দেন বন্ধুরা এফ ফোর প্রেস করে লক করলাম দেন বন্ধুরা কমপ্রেস করে আমরা জিরো লিখে দেন ইন্টারপ্রেস করলে বন্ধুরা দেখুন জানুয়ারি মাস সংশ্লিষ্ট রেঞ্জের কত নম্বর প্রদর্শন অবস্থিত সেই প্রদর্শন নম্বরটা এখানে চলে এসেছে দেন বন্ধুরা আমরা যদি ফর্মুলাটি ড্রাক করি তাহলে বন্ধুরা দেখুন সংশ্লিষ্ট মানগুলি মান্থের নেমের রেঞ্জের কত নম্বর প্রদর্শন অবস্থিত সেই প্রদর্শন নম্বরগুলো এখানে শো করছে আমরা যদি এখানে মান্থের নামগুলো পরিবর্তন করে দিই তাহলে দেখবেন যে মান্থের নামের সাথে সাথে এখানে প্রদর্শন নম্বরগুলো চেঞ্জ হচ্ছে অর্থাৎ করম নম্বরগুলোও চেঞ্জ হচ্ছে যেমন এখানে আমরা জানুয়ারি জায়গায় অক্টোবর বসিয়ে দিলাম দেখুন বন্ধুরা অক্টোবর মাস লেখার সাথে সাথে অক্টোবর মাসের সংশ্লিষ্ট পজিশন নম্বরটি এখানে চলে এসেছে দেন বন্ধুরা নভেম্বর লিখলে সংশ্লিষ্ট নভেম্বর মাসের পজিশন নম্বরটি এখানে চলে এসেছে দেন ডিসেম্বর লিখলে সংশ্লিষ্ট ডিসেম্বরের প্রদর্শন নম্বরটি এখানে চলে এসেছে এবং সাথে সাথে লক্ষ্য করেছেন যে ভ্যালুগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে এক্ষেত্রে আমরা এমপ্লয়ের নামগুলো চেঞ্জ করে দেখতে পারি যেমন এখানে আমরা এফ জি এইচ আই যে লিখতে পারি দেখুন বন্ধুরা সংশ্লিষ্ট অফিসারদের নেম লেখার সাথে সাথেও কিন্তু সংশ্লিষ্ট ডেটাগুলো চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা আমরা ম্যাথ ফাংশনটিও আলাদাভাবে শিখলাম এখন বন্ধুরা আমরা ইন্ডেক্স এবং ম্যাথ ফাংশনটি কম্বাইন করা শিখবো এই কম্বিনেশনকে আমরা নেস্টেড ফাংশনও বলে থাকি আমরা যদি ইন্ডেক্স ফাংশনের যে কোনো একটি সেলে ডাবল ক্লিক করে ফাংশনটি দেখি তাহলে বন্ধুরা দেখুন যে এখানে অ্যারে তো আমাদের ফিক্সড এখানে রো নাম্বার এবং কলাম নাম্বার আরও দুটি আর্গুমেন্টস আছে এবং আমরা লক্ষ্য করেছি যে রো নাম্বার এবং কলাম নাম্বার চেঞ্জ করলেই সংশ্লিষ্ট রেজাল্টটিও ডাইনামিকেলে চেঞ্জ হয় সুতরাং এই ইন্ডেক্স ফাংশনকে যদি আমরা ডাইনামিক ফাংশনে রূপান্তরিত করতে চাই তাহলে রো নাম্বার এবং কলাম নাম্বারে যদি আমরা কোনো ডাইনামিক ফাংশন ইউজ করি তাহলে এটাই ডাইনামিক ফাংশনে রূপান্তরিত হবে এবং লক্ষ্য করে দেখবেন যে এখানে রো নাম্বার আর্গুমেন্ট এবং কলাম নাম্বার আর্গুমেন্টে শুধুমাত্র নাম্বার ব্যবহৃত হয় এবং নাম্বার ব্যতীত আর কোনো কিছুই কিন্তু ব্যবহৃত হয় না তাহলে আমাদেরকে দেখতে হবে যে নাম্বার জেনারেট করে এমন ফাংশন কী কী আছে তাহলে নাম্বার জেনারেট করে অনেক ফাংশনগুলির মধ্যেই ম্যাথ ফাংশনটি এখানে সুইটেবল কারণ ম্যাথ ফাংশনটির মাধ্যমেই আমরা সংশ্লিষ্ট ডাটাটির রো এবং কলাম নাম্বারের প্রদর্শনটি ডাইনামিক্যালি বের করতে পারছি এখন আমরা এই রো এবং কলাম আর্গুমেন্টের জায়গায় আমরা ম্যাথস ফাংশনটি ডাইরেক্টলি ইমপ্লিমেন্ট করব। তো এখানে অ্যাডফার্স্ট ছিল আমাদের রো নাম্বার এই রো নাম্বার আর্গুমেন্টের জায়গায় আমরা সেই ম্যাথ ফাংশনটি ব্যবহার করবো যেই ম্যাথ ফাংশনটি ব্যবহার করে আমরা সংশ্লিষ্ট এমপ্লয়ির রো নাম্বারটি আনতে পেরেছি তো ক্ষেত্রে আমরা ম্যাথ ফাংশনটি কপি করে এই রো নাম্বারের জায়গায় পেস্ট করে দেব তো আমার ফাংশনটি থেকে বের হয়ে আসলাম দেন বন্ধুরা আমরা রো নম্বরটি জেনারেট করার জন্য যে ম্যাথ ফাংশনটি ব্যবহার করেছি সেই ম্যাথ ফাংশনটি আমরা এখান থেকে এ পর্যন্ত কপি করব দেন বন্ধুরা আমরা সংশ্লিষ্ট ইন্ডেক্স ফাংশনের মধ্যে আবার প্রবেশ করব দেন বন্ধুরা আমরা রো আর্গুমেন্টটি সিলেক্ট করে রো আর্গুমেন্টের জায়গায় কপি করে রাখা ম্যাথ ফাংশনটি পেস্ট করে দিব দেন বন্ধুরা আমরা ইন্টারপ্রেস করলাম আবার কলম আর্গুমেন্ট জেনারেট করার জন্য যে ম্যাথ ফাংশনটি আমরা ব্যবহার করেছি সেই ম্যাথ ফাংশনটি আমরা কপি করে সংশ্লিষ্ট ইন্ডেক্স ফাংশনের কলম আর্গুমেন্টের জায়গায় পেস্ট করে দিব তো সেক্ষেত্রে আমরা কলম নম্বরের ম্যাথ ফাংশনটি কপি করব কপি করে সংশ্লিষ্ট ইন্ডেক্স ফাংশনটির মধ্যে প্রবেশ করব দেন বন্ধুরা আমরা কলম নম্বর আর্গুমেন্টের জায়গায় সংশ্লিষ্ট ম্যাথ ফাংশনটি পেস্ট করে দেব এখন বন্ধুরা এই ফাংশনটি যেহেতু আমরা অন্য অন্য সেলগুলিতে পেস্ট করব তাই ফাংশনের মধ্যে যে সেল রেফারেন্সগুলির লকিং সিস্টেম চেঞ্জ করা প্রয়োজন সেগুলো আমরা চেঞ্জ করে নিই যেমন এখানে রো আর্গুমেন্টের ম্যাথ ফাংশনের মধ্যে ও থ্রি সেল রেফারেন্সের শুধু কলামটি লক হবে আবার কলাম আর্গুমেন্টের ম্যাথ ফাংশনের মধ্যে কিউ ওয়ান সেল রেফারেন্সের শুধু রোটি লক হবে সেক্ষেত্রে হবে কি আমরা যখন ফর্মুলাটি ড্র্যাক করে অন্য অন্য সেলগুলিতে নিয়ে যাব। তখন আমাদের ফাংশনের মধ্যে রো এবং কলাম রেফারেন্সের সিলেকশনগুলি সঠিক থাকবে দেন বন্ধুরা আমরা ফর্মুলাটি যদি ড্র্যাক করে সংশ্লিষ্ট সবগুলো সেলে রিপিট করে দিই তাহলে বন্ধুরা দেখুন যে ইন্ডেক্স ম্যাথ ফাংশনটি দ্বারা সংশ্লিষ্ট রেজাল্টগুলো আমরা পিক করে আনতে পেরেছি এক্ষেত্রে ম্যাথ ফাংশনটি যেহেতু আমরা সরাসরি ইন্ডেক্স ফাংশনের মধ্যে নেস্টেড করে ফেলেছি সুতরাং রো এবং কলম নাম্বার জেনারেট করার জন্য আমরা যে হেল্পিং সেলগুলি ব্যবহার করেছিলাম সেই হেল্পিং সেলগুলোর আর কোনো প্রয়োজন নাই আমরা হেল্পিং সেলগুলো আমরা ডিলিট করে দিতে পারি দেখুন বন্ধুরা হেল্পিং সেলগুলো ডিলিট করে দেওয়ার পরও আমাদের রেজাল্ট কিন্তু একই জায়গাতে আছে কোনো পরিবর্তন হয়নি এক্ষেত্রে ইন্ডেক্স এবং ম্যাথ ফাংশন দ্বারা একটি শক্তিশালী ফর্মুলা আমরা পেয়ে গেছি এবং এই ফাংশনটি অনেক ক্ষেত্রে কাপের থেকেও অনেক বেশি কার্যকর কারণ আমরা একটি বিষয় জানি যে ভিলুকাপ ডান থেকে বামে খুঁজতে পারে না সেক্ষেত্রে ইন্ডেক্স ম্যাথ ফর্মুলাটি এগিয়ে আছে বন্ধুরা ইন্ডেক্স এবং ম্যাথ ফর্মুলা সঠিকভাবে ব্যবহার করার মূল কার্য কিন্তু ডেটা রেঞ্জ সিলেকশনের মধ্যে সেক্ষেত্রে ইন্ডেক্স ফাংশনটির ডেটা এরে এবং ম্যাথস ফাংশনটির লোকাপ্যারে কিন্তু একে অপরের সামঞ্জস্য হতে হবে অর্থাৎ কোনো কারণে যদি এই দুটি ফাংশনের অ্যারে একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে কিন্তু ভুল রেজাল্ট শো করবে যেমন আমরা এখানে রো আর্গুমেন্টে ম্যাথস ফাংশনের লোকাপ্যারের যে রেঞ্জটি আছে সেটি আছে বি থ্রি থেকে বি কোনো কারণে আমরা যদি এখানে রেঞ্জ বি ওয়ান থেকে বি সেভেন্টিন পর্যন্ত দিয়ে দিই তাহলে কিন্তু রেজাল্ট আমাদের সঠিক আসবে না অর্থাৎ এখানে এফ এমপ্লয়ির রো এবং অক্টোবর মাস আমরা এখান থেকে এফ ইমপ্লই রোটি নিলাম এবং অক্টোবর মাসের সেলস কলামটি সিলেক্ট করলাম এখানে ইন্টারসেকশন পয়েন্টে আছে তিনশত আটত্রিশ কিন্তু এখানে রেজাল্ট দেখা যাচ্ছে চারশত চুয়ান্ন যা ম্যাচ করে নাই অর্থাৎ ভুল রেজাল্ট শো করেছে এর কারণ হচ্ছে বন্ধুরা আমরা যদি এখানে ম্যাথ ফাংশনটি ইউজ করি ইকুয়াল লোকা ভ্যালু দেন লুকা প্যারে বন্ধুরা লুকা প্যারে হিসেবে আমরা বি থেকে বি পর্যন্ত সিলেক্ট করে দিয়েছিলাম দেন বন্ধুরা এন্টার এখানে এফ এর পজিশন নাম্বার শো করছে এইট কিন্তু ইনডেক্স ফাংশনের যে ডেটা অ্যারে আমাদের সিলেক্ট করা আছে সেখানে এফ এমপ্লয়ের রোয়ার পজিশন হচ্ছে সিক্স এই ভিন্ন রেঞ্জ সিলেক্ট করার পরও আমরা কিন্তু টেকনিক ইউজ করে এই দুটি ফাংশনের মধ্যে সামঞ্জস্যতা আনতে পারি সেক্ষেত্রে বন্ধুরা আমরা একটি ছোট্ট একটি টেকনিক এখানে ইউজ করতে পারি যেমন এখানে আমাদের কত বেশি আছে এখানে আমাদের লাগবে হচ্ছে সিক্স কিন্তু আমরা পেয়েছি হচ্ছে এইট সেক্ষেত্রে আমরা ফাংশনের শেষে যদি আমরা একটি মাইনাস টু ইউজ করি তাহলে বন্ধুরা দেখুন এক্ষেত্রে বেশি ডেন্স সিলেক্ট করার পরেও আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু আমরা একটি ছোট্ট টেকনিক ইউজ করে পেয়ে গেছি এখন বন্ধুরা আমরা ইন্ডেক্স ফাংশনের মাঝেও সংশ্লিষ্ট রো নম্বর আর্গুমেন্টের পিছিয়ে যদি একইভাবে ওই টেকনিকটি ইউজ করি মাইনাস টু ইউজ করি সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যায় দেন বন্ধুরা আমরা ইন্টারপ্রেস করলাম দেখুন বন্ধুরা সংশ্লিষ্ট রেজাল্টটি আমরা পেয়ে গেছি তিনশত আটত্রিশ তো বন্ধুরা এই টেকনিকটি কিন্তু ইউজ করে আপনারা পরবর্তীতে ইন্ডেক্স ম্যাথ সংক্রান্ত বা অন্য অন্য ফাংশন সংক্রান্ত এই ধরনের প্রবলেম থাকলে সেটি সামঞ্জস্য করতে পারবেন এখন বন্ধুরা আমরা ইন্ডেক্স ফাংশনটির সেকেন্ড সেন্টেক্স দেখাবো সেক্ষেত্রে আমরা শিট টুতে চলে যাব দেখুন বন্ধুরা এখানে একই ধরনের শিট দেওয়া আছে এখন বন্ধুরা এই শিটের এই জায়গাতে আমরা ইন্ডেক্স ফাংশনের সেকেন্ড সিনটেক্সটির ব্যবহার দেখব এখানে লক্ষ্য করলে দেখবেন যে এখানে আমরা কিছু কলম নম্বর লিখে রেখেছি এবং কিছু রো নম্বর লিখে রেখেছি এবং এখানে একটি এরিয়া নাম্বার লিখে রেখেছি এই এরিয়া নাম্বারটি আমাদের ফাংশনের মধ্যে কাজে লাগবে আমরা এখানে ফাংশনটি ব্যবহার করব। আমরা ইকল প্রেস করে ইন্ডেক্স ফাংশনটিকে কল করবো আই এন ডি এক্স ইন্ডেক্স দেন বন্ধুরা আমরা ট্যাব প্রেস কলম এখানে বন্ধুরা সেকেন্ড যে সেন্টেক্সটি আছে এখানে বন্ধুরা চারটি আর্গুমেন্ট শো করছে একটি হচ্ছে রেফারেন্স দেন রো নাম্বার দেন কলম নাম্বার দেন এরিয়া নাম্বার এখানে ফার্স্ট সেন্টেক্সে যেমন আমরা ডাটা এরিয়া হিসেবে আমরা টোটাল ডেটা রেঞ্জটিকে একসাথে সিলেক্ট করেছিলাম এখানে এই সেকেন্ড সেন্টেক্সে রেফারেন্সের জায়গায় টোটাল ডাটা রেঞ্জটিকে একসাথে সিলেক্ট করব না বরং আমরা ভেঙে ভেঙে সিলেক্ট করব তো সেক্ষেত্রে আবার আমরা একটি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেন আমরা ফার্স্ট রেঞ্জটি সিলেক্ট করলাম দেন বন্ধুরা এ ফোর প্রেস করে আমরা লক করলাম দেন বন্ধুরা প্রেস করলাম দেন বন্ধুরা সেকেন্ড ডেটা রেঞ্জ সিলেক্ট করলাম দেনবন্ধরা এ ফোর প্রেস করে লক করলাম দেন কমা প্রেস করলাম এখন আরও একটি ডেটা রেঞ্জ আমরা সিলেক্ট করলাম দেনবন্ধরা এ ফোর প্রেস করে লক করলাম আমরা এখানে টোটাল তিনটি ডাটা রেঞ্জ সিলেক্ট করলাম অর্থাৎ ডাটা এরিয়া সিলেক্ট করলাম দেন বন্ধুরা এখানে রেফারেন্সের ব্র্যাকেট ক্লোজ করলাম এখন বন্ধুরা আমরা কমা প্রেস করে সেকেন্ড আর্গুমেন্টে শিফট হলাম যেখানে হচ্ছে রো নাম্বার তো রো নাম্বার হিসেবে আমরা এখানে এই সেলটি সিলেক্ট করে দিলাম দেনবন্ধরা এ ফোর তিনবার প্রেস করে কলাম লক করলাম এখন বন্ধুরা কম প্রেস করে আমরা থার্ড আর্গুমেন্টে শিফট হলাম যেটা হচ্ছে কলাম নাম্বার তো কলাম নাম্বার হিসেবে আমরা উপরের সেলটি সিলেক্ট করে দিলাম এবং এ ফোর দুইবার প্রেস করে আমরা রো লক করলাম এবং কলামকে ওপেন রাখলাম দেন বন্ধুরা আমরা কম প্রেস করে ফোর্থ আর্গুমেন্টে শিফট হলাম যেটি হচ্ছে এরিয়া নাম্বার বন্ধুরা এই এরিয়া নাম্বারের মধ্যেই মূল ম্যাজিকটি লুকিয়ে আছে আমরা এখানে এরিয়া নাম্বার হিসেবে এই সেলটি সিলেক্ট করে দিলাম এবং এ ফোর প্রেস করে অ্যাবসলিউট লক করলাম দেন বন্ধুরা আমরা ইন্টারপ্লেস করলাম দেখুন বন্ধুরা এখানে রেজাল্ট শো করছে অর্থাৎ এক নম্বর রো এবং দুই নম্বর কলমের রেজাল্ট হচ্ছে চারশো নব্বই তো আমরা যদি ডেটা শিটের দিকে তাকাই তাহলে এক নম্বর রো এবং দুই নম্বর কলমের রেজাল্ট হচ্ছে চারশো নব্বই এখন যদি আমরা ফর্মুলাটি ড্র্যাক করে সব জায়গায় রিপিট করে দিই তাহলে বন্ধুরা দেখুন সংশ্লিষ্ট রো এবং কলমের নাম্বার অনুযায়ী সংশ্লিষ্ট ডেটাশিট থেকে রেজাল্টগুলো এখানে অটোমেটিক চলে এসেছে আপনারা এখানে লক্ষ্য করলে দেখবেন যে এখানে রো নম্বরগুলো ছিল এক থেকে পাঁচ পর্যন্ত এবং কলাম নম্বর ছিল দুই চার ছয় এক্ষেত্রে আমরা ডেটাশিটের দিকে যদি তাকাই তাহলে এক থেকে পাঁচ পর্যন্ত রো নম্বর এবং দুই নম্বর কলাম অর্থাৎ এই কলমটি অর্থাৎ ইন্টারসেকশন পয়েন্টগুলি হচ্ছে এগুলা যেগুলো সংশ্লিষ্ট এই রেজাল্টগুলির সমান আবার চার নম্বর কলমটি হচ্ছে এই রেজাল্টগুলি এবং ছয় নম্বর কলমটি হচ্ছে এই রেজাল্টগুলি এখন বন্ধুরা লক্ষ্য করুন যে এখানে যে রেজাল্টগুলি শো করছে সেটি হচ্ছে ফার্স্ট যে রেঞ্জটি আমরা সিলেক্ট করে দিয়েছিলাম রেফারেন্সের সেই ডেটা রেঞ্জ থেকে শো করছে এখন যদি আমরা এরিয়া রেফারেন্স নাম্বারটি চেঞ্জ করে দিই অর্থাৎ একের জায়গায় যদি আমরা দুই করে দিই তাহলে বন্ধুরা দেখুন রেজাল্টগুলি চেঞ্জ হয়ে গিয়েছে অর্থাৎ এখন যে রেজাল্টগুলি শো করছে তা হলো এই সেকেন্ড যে ডাটা এরিয়াটি ছিল এই ডাটা এরিয়ার এই দুই নম্বর কলাম চার নম্বর কলাম এবং ছয় নম্বর কলামের রেজাল্ট আবার যদি আমরা এখানে ডাটা এরিয়া তিন নম্বর করে দিই তাহলে বন্ধুরা দেখুন এখন যে রেজাল্টগুলি শো করছে তাহলে এই সেলগুলি এ সেলগুলি এবং এ সেলগুলির রেজাল্ট শো করছে আবার যদি আমরা এখানে কলম নাম্বারগুলো চেঞ্জ করে দিই যেমন এখানে দুই চার ছয় জায়গায় আমরা সাত আট নয় করে দিলাম এখন যে রেজাল্টগুলি শো করছে তাহলে এই তিন নম্বর ডাটা এরিয়ার সাত আট এবং নয় এই তিনটি কলমের রেজাল্ট অর্থাৎ আমরা ইন্ডেক্স ফাংশনের সেকেন্ড সেন্টেক্সটিও শিখতে পারলাম যেখানে ফার্স্ট সেন্টেক্সে মাত্র এরিয়া ছিল সেক্ষেত্রে সেকেন্ড সেন্টেক্সে একের অধিক এরিয়া সিলেক্ট করা যায় এবং সংশ্লিষ্ট এরিয়াগুলোর থেকে আলাদা আলাদা রো এবং কলম নাম্বারের উপর ডিপেন্ড করে সংশ্লিষ্ট এরিয়া থেকে ডাটা পিক করা যায় ইন্ডেক্স ম্যাচের চেয়েও আরও ডাইনামিক ফর্মুলা হচ্ছে ইনডাইরেক্ট অ্যাড্রেস ফর্মুলা যা শিখে আপনি অনেক অসাধ্য সাধন করতে পারেন ফর্মুলাটি শিখতে চাইলে এখনই আই বাটন ক্লিক করে এই ভিডিওটি দেখুন তো বন্ধুরা এই ছিল ম্যাচ ফর্মুলার চমৎকার ব্যবহার যা শিখে আপনারা প্রতিদিনের কাজ আরও ডাইনামিক্যালি করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন কোনো মতামত বা পরামর্শ থাকলে কমেন্টসের মাধ্যমে জানাবেন শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আবারও নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আলমগীর হুসাইন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ